তোমরা ইউনিট 1 লেসন 3 বের করো ফাস্ট পারে তোমরা পেয়েছো ইউনিট 1 লেসন 3 ভ্যালেন্টিনা তেরেসকোভা ওই খুঁজতে খুঁজতে স্যার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল স্যার পেয়েছো জি স্যার পেয়েছি পেয়েছি স্যার ধরো ভ্যালেন্টিনা তেরেসকোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ মেসলেনিকভো চুটেভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া বলা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেসকোভা মধ্য রাশিয়ার টুটাইভস্কি জেলার মেসলেনিকভ গ্রামে কি করেন তিনি জন্মগ্রহণ করেন তাহলে তোমরা এখানে আন্ডারলাইন করে রাখতে পারো যে তার গ্রামের নামটা কি মেসলেনিকভ তার জেলার নাম কি টুটাইভস্কি এবং এটা কোথায় অবস্থিত সেন্ট্রাল রাশিয়া মানে মধ্য রাশিয়াতে তাহলে এই তিনটা পয়েন্ট তোমরা আন্ডারলাইন করে নিতে পারো তেরেসকোভাস ফাদার ওয়াজ এ ট্র্যাক্টর ড্রাইভার এটা আন্ডারলাইন করে ফেলো যে তেরেসকোভাস ফাদার ওয়াজ এ ট্র্যাক্টর ড্রাইভার যে তেরেসকোভার বাবা কি ছিলেন একজন ট্র্যাক্টর ড্রাইভার ছিলেন এন্ড হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্ল্যান্ট এবং তার মা কি করতেন যে একটা টেক্সটাইল প্ল্যান্টে কাজ করতেন আন্ডারলাইন করেছো জি স্যার স্যার আইবার প্রথম থেকে বলবেন স্যার হ্যাঁ স্যার আইবার প্রথম থেকে বললে ভালো হয় স্যার কেবল পাইলাম তো বুঝি নাই স্যার আরেকবার প্রথম থেকে বলেন কেবল খুঁজি পাইলাম ওকে 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 কেবল পেয়েছো জি স্যার ভ্যালেন্টিনা তেরেসকোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ মেসলেনিকভো ভ্যালেন্টিনা তেরেসকোভা যে গ্রামটিতে জন্মগ্রহণ করেছিলেন সে গ্রামটির নাম হচ্ছে মেসলেনিকভো টুটেভস্কি ডিস্ট্রিক্ট জেলার নাম হচ্ছে টুটেভস্কি ইন সেন্ট্রাল রাশিয়া যেটা মধ্য রাশিয়ায় অবস্থিত তেরেসকোভাস ফাদার ওয়াজ এ ট্র্যাক্টর ড্রাইভার তেরেসকোভার বাবা কি ছিলেন একজন ট্র্যাক্টর ড্রাইভার ছিলেন এন্ড হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্ল্যান্ট এবং তার মা কি করতেন একটা বস্ত্র কুঠিতে কাজ করতেন তেরেসকোভা বিগিন স্কুল ইন 1945 এট দ্য এজ অফ 8 তেরেসকোভা কি করেছিল যে 1945 সালে 8 বছর বয়সে বিদ্যালয়ে যাওয়া শুরু করেছিল বাট লেফট স্কুল ইন 1953 এবং 1953 সালে তিনি কি করেন যে স্কুলে যাওয়া বন্ধ করে দেন এন্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং এবং তিনি কি করেন যে দূর শিক্ষণের মাধ্যমে ডিস্টেন্স লার্নিং দূর শিক্ষণের মাধ্যমে তিনি তার পড়ালেখা চালিয়ে যান শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম আ ইয়াং এজ যে অল্প বয়স থেকেই তিনি কি করেছিলেন যে প্যারাশুটের প্রতি তার একটা অনুরক্ততা ছিল যে কি করবেন যে প্যারাশুট জাম্পিং তার কাছে তার একটা অ্যাম্বিশন ছিল তার একটা লক্ষ্য ছিল যে জেনারেল পড়ালেখা তাকে ভালো লাগতো না সেই জন্য তিনি কি করলেন যে ট্রেন্ড ইন স্কাই ড্রাইভিং ইন দ্য লোকাল এয়ারো ক্লাব এবং স্থানীয় একটা এয়ারো ক্লাব থেকে স্কাই ড্রাইভিং এ তিনি কি করেন প্রশিক্ষণ নেন আচ্ছা এন্ড ফার্স্ট জাম্প এট এজ 22 অন 20 মে 1959 এবং তিনি কি করেন যে 1959 সালের 21 মে 22 বছর বয়সে প্রথম ঝাঁপ দেন At the time, she was employed as a textile worker in a local factory. আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবে যে যখন তিনি কি করেন যে ফার্স্ট ঝাঁপ দেন তখন ওই সময় তিনি বস্ত্র শ্রমিক হিসেবে কি করতেন একটা স্থানীয় কারখানায় কর্মরত ছিলেন It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. যে স্কাইডাইভিং এ এই অভিজ্ঞতা তার নভোচারী হিসেবে বিবেচিত হওয়ার বা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছিল বুঝতে পারতেছো ক্লিয়ারলি মিনিংস গুলো জি স্যার থ্যাংক ইউ জি স্যার বুঝতে পারছি আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন
the first human being to travel to outer space in 1961 ইউরো গ্যাগারিন 1961 সালে মহাশূন্যে প্রথম কি করেছিল ভ্রমণ করা প্রথম ব্যক্তি যেখানে কি করা হয়েছিল যে the soviet union decided to send a woman in space যে উড্ডয়নের পর সোভিয়েত ইউনিয়ন কি করেছিল একটা সিদ্ধান্ত নিয়েছিল যে মহাশূন্যে তারা কি করবে একজন মহিলাকে পাঠাবে অন 16 ফেব্রুয়ারি 1962 প্রলেটেরিয়া ভ্যালেন্টিনা তেরেসকোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট ফ্রম অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস 1962 সালের 16 ফেব্রুয়ারি ভ্যালেন্টিনা তেরেসকোভা 400 বেশি আবেদনকারীদের মধ্য থেকে কি করেছিলেন নির্বাচিত হয়েছিলেন তেরেসকোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস আইসোলেশন টেস্ট হ্যাঁ সেন্ট্রিফিউজ টেস্ট রকেট থিওরি spacecraft engineering 120 parachute jumps and pilot training in mig-15 uti jet fighters ekhon bola hocche ki je proshikshoner moddho diye jete bola hoyechilo je take koto gulo proshikshon korte bola hoyechilo nawad dite bola hoyechilo tar moddho theke ki ki chilo je tomar bhorhin uddoyon পৃথকীকরণ পরীক্ষা সমূহ সেন্ট্রিফিউজ পরীক্ষা রকেট তত্ত্ব মহাশূন্য যান ইঞ্জিনিয়ারিং 120 প্যারাশুট জাম্প এবং মিগ 15 ইউটিআই জেট ফাইটারিং এ পাইলট ট্রেনিং সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5 অন 14 জুন 1963 Tereskova began preparing for her own flight. যে 1963 সালের 14 জুন মহাকাশ জন্য ভস্টক 5 এর সফলজনক উড্ডয়নের পরে তেরেসকোভা কি করেন নিজের ফ্লাইটের জন্য প্রস্তুতি নেন যেটা আমরা পরে পাবো যে began preparing for her own flights. আচ্ছা on the morning of 16 June 1963 1963 সালের 16 জুন সকালবেলা তেরেসকোভা এন্ড হার ব্যাকআপ কসমোনট সলভিয়া ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুটস এন্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই এ বাস যে প্রথম থেকে আবার খেয়াল করো এখানে যে 1963 সালের 16 জুন সকালে তেরেসকোভা এবং অতিরিক্ত নভোচারী সলভিয়াকে মহাশূন্য পোশাকে সজ্জিত করা হয় এবং তাদেরকে কি করা হলো যে একটি বাসের মাধ্যমে তাদেরকে মহাশূন্য যান উৎক্ষেপণ লঞ্চ প্যাড নিয়ে যাওয়া হয় আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন এন্ড লাইফ সাপোর্ট চেকস শি ওয়াজ সেলড ইনসাইড ভস্টক 6 ফিনিশিং আ 2 আওয়ার কাউন্টডাউন ভস্টক 6 লঞ্চড ফল্টলেসলি যে যোগাযোগ ভালো করে খেয়াল করো যে যোগাযোগ এবং জীবন রক্ষাকারী যে সমস্ত সরঞ্জামাদির প্রয়োজন হয় সেই সরঞ্জামাদির পরীক্ষার পরে তাকে ভস্টক 6 এর মধ্যে আবদ্ধ করে দেওয়া হয় আফটার তারপরে কি বলা হচ্ছে যে যখন আবদ্ধ করে দেওয়া হলো তারপরে 2 ঘন্টা উল্টো কাউন্টডাউন করে শেষ করার পর ভস্টক 6 ত্রুটিবিহীন ভাবে কি করে উড্ডয়ন করে অলদো টেরেসকোভা এক্সপেরিয়েন্সড নাসা এন্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস এন্ড স্পেন্ট অলমোস্ট 3 ডেজ ইন স্পেস ভস্টক 6 ছিল সরি যে যদিও তেরেসকোভা তার একটু ফাস্ট প্রথম প্রথম তার একটু বমি বমি ভাব হচ্ছিল এবং ফ্লাইটের আধিক্যের জন্য শারীরিক অস্বস্তি বোধ করছিলেন
তবুও তিনি পৃথিবীকে কি করেছিলেন 48 বার প্রদক্ষিণ করেছিলেন এবং মহাশূন্যে প্রায় কিন্তু তিনি কি করেছিলেন 3 দিন অতিবাহিত করেছিলেন উইথ এ সিঙ্গেল ফ্লাইট শি লকড মোর ফ্লাইট টাইম দ্যান দ্য কম্বাইন্ড টাইমস ফর অল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ব্যাক আচ্ছা একসময় যান দুটি পরস্পরের বলা হচ্ছে যে যখন তারা কি করলো যে একটিমাত্র ফ্লাইটের মাধ্যমে তিনি আমেরিকার সমস্ত নভোচারী যারা ওই তারিখের পূর্বে উড্ডয়ন করেছিলেন তাদের তুলনায় অধিক ফ্লাইট সময় তিনি কি করেছিলেন লিপিবদ্ধ করেছিলেন Terescova also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify across layers within the atmosphere. তারপরে কি বলা হচ্ছে যে Terescova একটি flight কি করেছিলেন যে তালিকা অনুসরণ করেছিলেন কেমন যে এবং দিগন্তের কিছু তিনি কি করেন সেখানে ছবি তুলেছিলেন যেগুলো পরবর্তী সময়ে বায়ুমণ্ডলের হ্যাঁ তোমার অ্যারোসল স্তর সমূহকে নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়েছিল Vostok 6 was the final Vostok 5 and was launched 2 days after Vostok 5, which carried Valery Vitusko into a similar orbit for 5 days, landing 3 hours after Terescova. তারপরে বলা হচ্ছে যে Vostok 6 ছিল সর্বশেষ Vostok উড্ডয়ন এবং Vostok 5 এর 2 দিন পর এটি কি করা হয় উৎক্ষেপণ করা হয় যেটি ভ্যালেরি ভাইটভস্কিকে একটি সাদৃশ্য কক্ষপথে 5 দিন ধরে কি করেছিল বহন করছিল এবং Terescova-র অবতরণের 3 ঘন্টা পর তিনি কি করেছিলেন অবতরণ করেছিলেন The two vessels approached each other within 5 kilometers at one point, and from space Terescova communicated with Dikostis and the Soviet leader Khrushchev by radio. মজার একটা বিষয় খেয়াল করো যে এখানে বলা হচ্ছে যে একসময় যখন যান দুটি কি করা হয় পরস্পর 5 কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল হ্যাঁ এবং মহাশূন্য থেকে রেডিও এর মাধ্যমে Terescova বাইকোভস্কি এবং সোভিয়েত নেতা ক্রুশেভ এর সাথে কি করেছিলেন যোগাযোগ রেখেছিলেন তোমরা শুনতে পাচ্ছ জি স্যার গুড এবার লাস্ট প্যারাটাতে তোমরা চলে আসো এটা পড়াই দিয়ে আজকে আমি শেষ করব যে মাচ লেটার ইন 1977 Terescova earned a doctorate in engineering from Jukovsky Air Force Academy যে অনেক পরে 1977 সালে Terescova Jukovsky Air Force Academy থেকে ইঞ্জিনিয়ারে কি করেন ডক্টরেট ডিগ্রি লাভ করেন Afterwards, she turned to politics. এরপর তিনি কি করেন রাজনীতিতে আসেন ডিউরিং দ্য সোভিয়েত রিজাইম শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত তারপরে কি করেন যে তিনি সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হন নাও দিস লিভিং লেজেন্ড ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার তারপরে তিনি করেন যে এই জীবন্ত কিংবদন্তি রাশিয়ার আইনসভার নিম্ন পক্ষের একজন সদস্য হিসেবে নির্বাচিত হন অন হার 70th বার্থডে হোয়েন শি ওয়াজ ইনভাইটেড বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন শি এক্সপ্রেসড হার ডিজায়ার টু ফ্লাই টু মার্স ইভেন ইট ফর আ ওয়ান ওয়ে ট্রিপ যে তার যখন 70তম জন্মদিন এই 70তম জন্মদিনে যখন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন
তখন তিনি মঙ্গল গ্রহে ভ্রমণে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যদিও বলা হচ্ছে সেটি একটি একমুখী ভ্রমণ ছিল। তারপরেও তিনি কি করেছিলেন, ভেরান্তিলা তেরাস্কোভা বা সেটাতে এগ্রি হয়েছিলেন। এই পেসিসটার উপরে নেক্সট ডেতে যেদিন আমার ইংরেজি ক্লাস আছে আমি কতগুলো এমসিকিউ তোমাদের এখানে সেন্ড করব, তোমরা এমসিকিউ গুলো আমাকে সলভ করে দিবে। বুঝতে পারছো? ওকে স্যার। ওকে স্যার, তাহলে অবশ্যই তোমরা ভাষায় হোয়াট মিনিংস সহকারে পুরো প্যাসেজটা আগে বাংলা একটু ক্লিয়ার করে নিবে। নেওয়ার পরে এখান থেকে যে ওয়ার্ড গুলো আছে, মেইন মেইন যে ওয়ার্ড গুলো তোমাদের কাছে আনমন, সেগুলোর মিনিংস এবং তার সিনোনিম এবং অ্যান্টোনিমটা তোমরা সেখান থেকে তোমরা কি করবা, পড়ে নেবা। বুঝতে পারছো? তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে এখান থেকে যে এমসিকিউ গুলো করা হবে। বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ।